আউজবুল্লা হিউন শেখান রাজীমাল্লাহি রহেমন রহেম আহমদ হু অনুসল্লি আলা অনুসল্লিসুল হিল করিম আম্মাবা দেশের এবং প্রবাসী যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন সবাইকে সালামই পেশ করছি আসসালাম আলাইকুম ও রাহমদুল্লাহি বারাকা চোখ তা কুয়া টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে সেই বিষয়টি হচ্ছে যে আমরা দেখি অনেকের গলায় বিভিন্ন জায়গায় মানুষ তাবিজ অনেকে এটাকে আবার শিরিক বলে হারাম বলে এটাকে মারাত্মক মনে করে আসলে কি তাই কোন ধরনের তাবিজ হারাম বা শিরিক হবে আর কোন ধরনের তাবিজ ব্যবহার করা বৈধ হবে আজকে আমরা আপনাদের সমুখ হিসেবে বিষয়টি উপস্থাপন করতে চাই আল্লাহ পাক সুবাহান বাতালা কোরআন পাক সুরা বনি ইসরাইলের বিরাশি নম্বর আয়াতের সাদ করেছেন ওয়ান অন সিলোমিনাল কোরআন মা হুয়া শিফা ও আরহেমত উল্লিল মুখ মিনি আল্লাহ বলেন আমি নাজিল করেছি কোরআনকে শিফা এবং রহমত হিসেবে ওষুধ হিসেবে আমি কোরানকে নাজিল করেছি মোমেন জাতির জন্য। সে কোরআনকে তালাবাতের মাধ্যমে যায়। আবার শরীরের মধ্যে রেখে ব্যবহার মাধ্যমেও গ্রহণ করতে পারে। সেই বিষয়ে দেখেন আবু দাউদ শরীফের দ্বিতীয় খন্ড একশো সাতাশি নম্বর পৃষ্ঠাতে রয়েছে মস্তাদ আহমদের দ্বিতীয় খন্ড একশো একাশি নম্বর পৃষ্ঠাতে দিছে পাক রয়েছে বিন সাহেব انہوں نے ربا تکے ابارونا ربا انہوں نے دادا تکے روایت کورچن قول كان رسول اللہ صلی اللہ علیہ وسلم یعلمنا کلمات نقولهنہ عند النوم من الفزع بسم اللہ اعوذ بکلمات اللہ تام من غدبه وعقابه وشر عباده من حمزات شیاطین اب ابی حضرتِ আমর বিন সোহেব ওনার দাদা থেকে বর্ণনা করছেন ওনার দাদাই বলছেন যে হুজুর করিম সাল্লাহামার কিছু কালিমা হুজুর আমাদেরকে কিছু কালিমা শিক্ষা দিয়েছেন যে কালিমা আমরা তেলাবাদ করতাম ঘুম যাওয়ার সময় মিনাল এ যাতে আমরা ঘুমের মধ্যে ভয় থেকে বিরুত থাকি ভয় যাতে আমাদের না আসে ঘুমান্ত অবস্থায় সেই কালিমা কি বিসপিল্লাহি আউজবি কালিমা চিল্লাহ আচ্ছা আমামিন গাযাবিহি ওয়া ইকাবি ওয়া শারর আবিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন এভাবে এই কালিমাগুলো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদেরকে শিক্ষা দিতেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এবং হুজুর করিমের সাহাবী ছিলেন উনি কি করতেন দেখেন তো ওয়াকান আব্দুল্লাহ ইবনে ওমর ইউআল্লিমু হামমান বালাগাম মিন

যে হুজুরি করিম যে কালিমা ওনাকে শিক্ষা দিয়েছিলেন ইনি এটা কালিমাটা কাগজের মধ্যে বা কিছু লেখে দিয়ে এটা গর্ধানের মধ্যে বা কান্দের মধ্যে ঝুলাই দিতেন যেটাকে আমরা তাভিজ বলছি এই তাভিজ গ্রহণ করতেন সাহাবাই কারাম এই কালিমা লেখে তাহলে দেখেন তাভিজ কে হারাম বলার শিরিক বলার কোন অবকাশ নেই হ্যাঁ সে তাভিজ যদি শিরকি হয় বা কুফুরি হয় বিভিন্ন মন্ত্র দিয়ে বিভিন্ন কুফরি কালাম দিয়ে যেগুলো করে এগুলো হারাম এগুলার কথা আমরা বলছি না যেগুলো কোরআনের আয়াত বিভিন্ন কোরআনের সোরা বিভিন্ন কলিমাত যেগুলো হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলো যদি আমরা ব্যবহার করি এর মধ্যে কোনো অসুবিধা নাই যেমন নাকি আব্দুল্লাহ ইবনে ওমর আপনারা সবাই শুনতে পেয়েছেন উনি নিজেই ছেলেদের জন্য গলাতে ঝোলাই দিতেন সে তাবিজগুলা লেখে সে ব্যাপারে তফসির রুহুল মান পনেরো তম খণ্ড একশো তো পঁয়তাল্লিশ ছেচল্লিশ নম্বর পৃষ্ঠাতে হরিস্তত বর্ণনা হয়েছে হাজিরতে মা লেখের দেল্লাহু তাল ইমামে মা উনি বলেন লাবাস বে তালি কিল কুতুবিল্লা টিফি হাস এমন পৃষ্ঠা এমন কাগজ যার মধ্যে আল্লাহ পাকের বিভিন্ন নাম উল্লেখ রয়েছে লেখা রয়েছে সেটা যদি আল্লাহ আনা কিল মারদা আল্লাহ বিহার সেইগুলা যদি কোন অসুস্থ বন্দার গলায় জুলাই দেন তাবারুক হাসিল করার জন্য তার মধ্যে উল্লাহ বাস এখানে কোনো সমস্যা নাই না যায় কোনো কারণ নেই শুধু তাই না উনি আরো নোট করেছে ওয়াকান ইবনে সিরিন লা ইয়ারা বাসান বিশাইমিন আল কুরআন بتعليق الانسان كبيرا او صغيرا مطلقا بكاتو تابعي ابن رئيس المؤبرين انا شيء زمانا جيني شطر بابا تابير كرتن بكاتو محدث مفتي حضرة اللامة ابن سيرين رضي الله تعالى اني انا الابي مط امام حضرت اللامة سيد محمد هنا في بغداد رحمت الله نوت যে লাই রবাসন বিশ সাইমিনাল কোরআন কোরান পাকের কোন আয়াত কোন সুরা লেখে দিয়ে যদি বেতালিটিলি ইনসান মানুষের কলায় বা কোথাও যদি ঝুলন্ত করে দেই ঝুলিয়ে দেই দেয় কাবিরাম মানুষটা ছোট হোক বা বড় হোক বলমতার সাধারণভাবে এটা কোনো সমস্যা নাই নাই দেখেন বহু অল্লাদি আলিহি নাস কাদি বানবা হাদিস আন ফিসারি এভাবে কোরানের বিভিন্ন আয়াৎ বিভিন্ন সুরা দিয়ে লেখে তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া এটা পুরাতন থেকে একেবারে সেই সাহাবাই কালামের যুগ থেকে পর্যন্ত বিভিন্ন মুসলিম শহরের মধ্যে মুসলমানদের এই আদাত এই আদাতে কারিমাই অভ্যাস চলে আসছে তো এটাকে হারাম কেন বলবে অনেক সময় জুড়ে পাঁচ স্থান তালিক ওই বিদর্মীদের তাবিজ যেগুলো ব্যবহার করতে গুলাকে ছেড়ে ছুড়ে মারতে বলেছেন নিক্ষেপ করতে বলেছেন নিয়ে ফেলেছেন আসলে সেগুলো কোরআনই তাবিজ নয় হুজুরে পাকের শিক্ষা দেবার তাবিজ নই সেগুলো ছিল সেই জাহিলি যুগের বিভিন্ন শিরকি তাবিজ সে কুফুরি কালামের তাবিজ হুজুরে পাক সাস্তম এগুলাকে ছোড়ে মারার জন্য বলেছেন কোরআনের আয়াতের তাবিজ নই হুজুরের দেওয়া শিক্ষার তাবিজ নয় এমন কি দেখেন বিভিন্ন আদিসে পাকের মধ্যে রয়েছে বিশেষ করে যেটাকে আপনার

এমনি সিস্টেম হচ্ছে জাফরানের পানিদার রক্ত আপার লাল কালি দিয়ে লিখা বা অন্য যেগুলা দিয়ে লেখে তার মধ্যে সমস্যা নাই যদি রক্ত হয় তখন সমস্যা হবে যেমন নাকি তাও সামনে আবদুল মখতারা দুদিন প্রথম খণ্ড এক ছ চুরানব্বই পৃষ্ঠাতে নোট করেছেন ওকারদা লাই জোজু তাভিজ বিদ দম দম দমের এটা মুরগির আপনার মুরগের রক্ত হোক যে রক্ত দিয়ে তাবিজ লেখা যাবে না আইন ইয়াক্ত বা জুস এভাবে হারাম যেটা রক্ত এটা দ্বারা আল্লাহ পাকের নাম লেখা তো জায়েজ নাই সেজন্য রক্ত দিয়ে লেখা যাবে না এমনি কালি দিয়ে যদি আপনি কোরআনে পাকের বিভিন্ন আয়াত বিভিন্ন সুরা আপনি লেখে বা বিভিন্ন ধরনের যারা যাদের কাছে এলমে মাহুব রয়েছে এলমে রয়েছে এনারা জানেন কোন আয়াতে কোন অক্ষরে কি ধরনের শেফা রয়েছে আল্লাহ প্রদত্ত এলাম নিয়ে ওনারা অর্জন করেছেন তো ওনারা যদি এভাবে ব্যবহার করে বিভিন্ন আয়া তাহলে সেখানে কোনো সমস্যা হবে না তো আশা করি আপনারা বুঝে নিয়েছেন তো তাবিজ কিছুগুলা হারাম কিছু তাবিজ আপনার হালাল বা জায়স যেমন নাকি সুরায়ে ফালাক্স এবং সুরায়ে নাস নাজল হয়েছিল হুজুরে পাকসামের শেফার জন্য হুজুরকে জাদু করা হয়েছিল মানটোনা মেরেছিল হুজুর দুর্বল হয়ে গেছিলেন এটা মানুষকে বোঝাবার জন্য আল্লাহ পাক সুমাতাল তারা এই কাজ করেছেন ওই কাফের সে বিভিন্ন কুফরি কালাম দিয়ে এগারোটি আপনার ঘিডার মেরে একেবারে পানির নিচে এটাকে ঢুকে রেখে দিয়েছিল হুজুরে পাক সাসলামের কাছে স্বপ্নে হুজুর ঘুমাচ্ছিলেন স্বপ্ন বহি আসছিল দুজন দুই দিক থেকে বলতেছেন এনার কি হল একজন বলছেন আর একজন উত্তর দিচ্ছেন অমুক অমুক ওনাকে জাদু করেছে তো কি করতে হবে এই আয়াত কারিমা এগারো অর্থাৎ দুই সুর আর এগারোটি আয়াত বলে উনি আয়াতগুলো পরে ফুক দিবেন সেখান থেকে পানির নিচ থেকে ওগুলো ওঠা উত্তোলন করবে আর আয়াত দিয়ে ফুক মারলে আপনার ঘিরাগুলো খুলে যাবে এভাবে হুজুর পাকসামের বান জাদু টোনাগুলার আল্লাহ কাটার জন্য দুইটা সুরা নাজিল করেছেন এই দুইটা সুরার নাম সুরাতুল মুআফফাজাতাইন অর্থাৎ তাবিজের ছোট সুরা তো যেখানে আল্লাহ পাক তাবিজের সুরা নাজিল করেছেন সেখানে তাবিজ ব্যবহার করে হারাম মানে তাহলে এর চেয়ে অজ্ঞতার হতে পারে না হ্যাঁ হারাম কোনগুলো আমরা বারবার বলছি এক কি কথা শিরকি কুফরি মাগা এই সেই এগুলো হারাম হবে যেগুলো কোরআনই হয় হাদিসে পাক দ্বারা সাব্যস্ত অবশ্যই এগুলা বরকতের জন্য সেভার জন্য ব্যবহার করা যাবে আশা করি আপনারা সবাই বুঝে নিয়েছেন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সঠিক ব্যাখ্যা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমি দর্শক ভাইদের কাছে অনুরোধ জানাবো আপনাদের এই বিষয়টা যদি ভালো লাগে শোনার পরে শুধু নিজে শুনলে হবে না এটা অপরকে শোনার ব্যবস্থা করতে হবে আপনারা নিজেরাই শেয়ারের মাধ্যমে হোক দিন খেদমতের নিয়ে আপনারা এগুলা প্রচার করুন কারণ মানুষকে মিসগাইড করা হচ্ছে এই ধরনের বিভিন্ন মাসায়েল শরীয়তের সমাধান বিভিন্ন আকিদার বিষয় আহলে সুন্নাহ ওয়াল জামাতের এগুলো আপনারা পাওয়ার জন্য আল্লাহ প্রতাকওয়া টিভি সাবস্ক্রাইব করার মাধ্যমে এটা গোটা বিশ্বপুপি ছড়িয়ে দেবার চেষ্টা চালাবেন আশা করি আল্লাহ পাক সুবহান ওয়া taala আপনাদের خدمت قبول كربن نجات وسيلة كُرْبٍ الله شفايك قبول كروك آمين وآخر دَعْوَانَا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته